আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী শিক্ষক, নিয়াজ মাহমুদ উচ্চ বিদ্যালয়, নবম ভাইয়া। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায়ে লগারিদম সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, লগারিদমকে সংক্ষেপে লগ বলা হয়। লগারিদমের সাহায্যে আমরা কি করতে পারি, কি কাজ করতে পারি? লগারিদমের সাহায্যে সূচক রাশির মান বের করতে পারি, বড় বড় সংখ্যার গুণফল বা ভাগফল নির্ণয় করতে পারি। প্রকার বের সম্পর্কে আমরা এখন জানবো। লগারিদম সাধারণত দুই ধরনের, স্বাভাবিক লগারিদম ও সাধারণ লগারিদম। স্বাভাবিক লগারিদম স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে এটি সৃষ্টি করেন। স্বাভাবিক লগারিদমে ই কে ভিত্তি ধরা হয়, যেমন এভাবে লগ এক্স বেস ই। আর সাধারণ লগারিদম ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ভিক্স এর প্রবক্তা, উনি সাধারণত টেন কে ভিত্তি হিসাবে ধরে লগারিদমের একটি বই প্রকাশ করেন, যেমন টেন ভিত্তি। শিক্ষার্থীরা, এখানে টেন এটাকে ভিত্তি বলা হয়, যেমন এখানে ইকে ভিত্তি বলা হয়। এখন আমরা কিছু অনুশীলনী অঙ্ক করার জন্য প্রয়োজনীয় সূত্র আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখানে আমি কিছু লগারিদমের প্রয়োজনীয় সূত্রাবলী লিখেছি। এক নম্বর সূত্রটি হলো লগ এ গুণ বি ইকুয়াল লগ এ প্লাস লগ বি, অর্থাৎ গুণ চিহ্ন থাকলে প্লাস হবে। দ্বিতীয় সূত্রটা হলো লগ এ বাই বি, মানে ভাগ, ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে, লগ এ মাইনাস লগ বি। তিন নম্বর সূত্রটি হলো লগ এস টু দি পাওয়ার এন ইকুয়াল এন লগ এক্স, অর্থাৎ পাওয়ারটা লগ এর আগে আসবে। চার নম্বর সূত্রটি হলো লগ এ বেস এ, ভিত্তি এবং মূল সংখ্যাটি একরকম হলে তার মান ওয়ান হবে, লগ ওয়ান সমান জিরো। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রগুলি ব্যবহার করে আমরা অনুশীলনীর কিছু সমস্যার সমাধান করব। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখন আমরা অনুশীলনী 4.2 এর একের ঘ নম্বর সমস্যাটি সমাধান করব। দেখো, লগ 400 বেস 2√5, এখানে আমরা 400 মানে 400 কে আমরা ভাঙবো, 400 বর্গমূল হলো 20। তাহলে আমরা কি লিখছি, কিভাবে লিখছি, 20 হোল স্কোয়ার। এখন এই 2 পাওয়ারটা লগের আগে আসছে, কারণ আমরা শুরুতেই কিছু সূত্র লিখেছিলাম, যে তিন নাম্বার সূত্রটি লগ এস টু দি পাওয়ার এন, এই সূত্রটিতে পাওয়ারটা আগে আসছে লগের। এখানেও এই যে 2 পাওয়ারটা লগের আগে আসছে, 2 log 20 বেস 2√5। এখন 20 কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে 2√5 সংখ্যাটা আসে। 4 × 5 এভাবে লিখলাম, 4√5 কে আমরা 2√5 হোল স্কোয়ার লিখতে পারি, কেননা এই স্কোয়ারটা 2 এর উপর আসলে 2² = 4 হবে, √5 এর উপর আসলে রুট এবং স্কোয়ার বাদ যাবে, ফলে 5 থাকবে। এভাবে লেখাতে মানের কোনো পরিবর্তন হলো না। এখন আবার এই 2 পাওয়ারটা আগে আসবে লগ এস টু দি পাওয়ার এন এই সূত্র অনুসারে। তাহলে কি হলো, 2 × 2 log 2√5 বেস 2√5। এখন 2 আর 2 গুণ করলে কি হয়, 4, আর লগ 2√5 বেস 2√5 কে আমরা লিখতে পারি 1। আমি সাইডে লিখলাম, যেহেতু লগ এ বেস এ সমান 1, ওই সূত্রটা আমরা অনুসরণ করেছি এখানে, তাহলে এটার ফলাফলটা হলো 4। আমরা একের শেষ অঙ্কটা অর্থাৎ পূর্ণ নম্বর অঙ্কটি আমরা আবার সমাধান করব, লগ এতে 5√2-এর ভিতরে 3, এটা দিয়ে বোঝাচ্ছে ঘনমূল, 5-এর ঘনমূল, লগ 5-এর ঘনমূল ইন্টু 5-এর বর্গমূল, √5 বেস 5। গণমূলের ক্ষেত্রে, বর্গমূলের ক্ষেত্রে আমরা কি করি, √2-কে সরাই আমরা পাওয়ার হিসেবে হাফ দিই, গণমূলের ক্ষেত্রে 1/3 দিতে হবে, √1/3, এখানে 3 আছে, এই জন্য 1/3 দিতে হবে, তাহলে 5-এর পাওয়ার কত হল, 1/3 ইন্টু 5-এর পাওয়ার এখানে হলো হাফ,
আমরা জানি সূচকের নিয়মে আমরা শিখেছি যে গুণ থাকলে পাওয়ারগুলি যোগ হয়, তাই 1/3 আর 1/2 টা কি হলো? যোগ হলো। তাহলে 1/3 প্লাস 1/2 এটা একটা ভগ্নাংশের ফর্ম ধারণ করছে, এটাকে আমরা সরল করব। তাহলে 1/3 প্লাস 1/2 টা একটা পাওয়ার হয়ে গেল। পাওয়ারটা কোথায় আসবে? লগের আগে, লগ x টু দি পাওয়ার n সমান n লগ x, এই সূত্র অনুসারে এটা আসবে। তাহলে 1/3 প্লাস 1/2 টা লগের আগে আসছে, লগ 5/5। আর 1/3 প্লাস 1/2 টা আমরা এখানে সরল করছি, দেখো 3 এবং 2 এর লসাগু কত? 6। 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 হয়, 2 1 এর সাথে গুণ করলে 2 1 2, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 হয়, 3 1 3, 2 প্লাস 3/6। আর লগ 5/5 কে আমরা কি লিখছি? 1। ওই লগ এ বেস এ সমান 1 এই সূত্র অনুসারে, এই সূত্র মতে তাহলে কি দাঁড়ালো? 5/6 এটার ফলাফল। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই অনুশীলনীর ওই 2 এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো লগ 25/x ইকুয়াল টু, এই নিচে যে x এটার বেস বা ভিত্তি বলা হয়, আর 25টা হলো মূল সংখ্যা, ইকুয়াল টু এটা একটা লগারিদমের সমীকরণ। এখন এই অঙ্কটা আমরা দুইটা নিয়মে করতে পারি, সরাসরি একটি সূত্র ব্যবহার করে, অথবা আমি এখন একটা নিয়মে করছি লগ এক্স বেস এ সমান এন। দেখো আমরা 2 কে লিখছি 2 ইন্টু 1, আরো একটা কারণ আছে, কেন 2 ইন্টু 1 লিখছি আমরা? যাতে এখানে ভিত্তি হলো এক্স, এখানে আমরা এই যে 2 ইন্টু 1 1টাকে আমরা এই যে লগের মাধ্যমে প্রকাশ করবো, যেমন এখানে যেহেতু ভিত্তি এক্স, তাহলে আমরা এটা লিখতে পারি এক্স বেস এক্স, কারণ আমরা এখানে এক্স বেস এক্স না লিখলে ভিত্তি এক্স আসবে না। যেহেতু লগ এ বেস এ সমান 1, এখন এই যে 2 আছে লগের আগে, এই 2টা পাওয়ার হিসাবে আমরা উপরে উঠাবো। এখন আমরা উভয়পক্ষ থেকে এক্স ভিত্তিক লগ লগকে আমরা বেনিশ করতে পারি, মানে এখান থেকে এক্স ভিত্তিক লগকে আমরা এনে বাদ দিতে পারি। সাইডে লিখব এক্স ভিত্তিক লগ বাদ দিই, তাহলে আমরা কি লিখতে পারি? একটু সাইড পরিবর্তন করে যদি লিখি এক্স স্কোয়ার ইকুয়াল 25, বা এক্স ইকুয়াল যার সমাধানের নিয়ম 25 এর বর্গমূল 5। তাহলে এখানে যে 2 এর ঘরের মধ্যে বলছে এক্স এর মান নির্ণয় করার জন্য, তাহলে আমরা এখানে এক্স এর মান পেলাম 5। এই সমস্যাটির সমাধান হলো এক্স এর মান 5। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 4 এর ক নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো এখানে লগে লগ 7 log 10/9 base 10, এখানে লগের আগে 7 আছে, এটা এই পাওয়ার হিসেবে উপরে চলে যাবে। ওই যে লগ এক্স টু দ্বার এন ইকুয়াল এন লগ এক্স, এই সূত্র অনুসারে এন লগ এক্স আমরা লিখব লগ এক্স টু দি পাওয়ার এন, এই সূত্র অনুসারে লিখব অনুরূপভাবে 3 সংখ্যাটিও পাওয়ার হিসাবে এখানে আসবে। এখন আমরা 10/9 25/24 81/80 এই সংখ্যাগুলোর আমরা উৎপাদক করব। উৎপাদক কিভাবে করব? যেমন 10 কে পাওয়ার ফর্মে প্রকাশ করা যাবে না, কারণ 10 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই 10 কে আমরা লিখব 2 ইন্টু 5,
আর 9 যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে 9 কে আমরা 3 ইনটু 3 না লিখে আমরা লিখব 3 স্কয়ার। এখানে log 25/24 25 যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা তাই আমরা 25 কে আমরা 5 স্কয়ার এই ফর্মে লিখতে পারি আর 24 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয় এটাকে আমরা উৎপাদকের আকারে লিখতে পারি 3 28 20 তাহলে 3 × 8 না লিখে আমরা কি লিখব 8 টাকে আমরা পাওয়ার ফর্মে প্রকাশ করব 2 কিউব। একাশিকে আমরা লিখব (3⁴)/4 আর আশিকে লিখব (5×16) না লিখে আমরা লিখব 16কে লিখব 2⁴। একাশিকে এইভাবে বাংলা যায় প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা একাশিকে 3⁴ ফর্মে কিভাবে লিখলাম একাশিকে আমরা এভাবে উৎপাদক করছি একাশিকে উৎপাদক করলে 3 আসে 4টা এই জন্য আমরা একাশিকে আমরা লিখতে পারি 3⁴ অঙ্ক করার সুবিধার্থে আমরা এভাবে পাওয়ার ফর্মে প্রকাশ করছি আর আশি যেহেতু একটু পূর্ণবর্গ সংখ্যা নয় তাই আশিকে লিখছি (5)/16 না লিখে লিখছি (5×2⁴) ষোলোকে আমরা 2⁴ ফর্মে লিখছি ও 2⁴ ফর্মে লিখছি আমরা জানি গুণ থাকলে যোগ হয় যোগ থাকলে গুণ হয় ভাগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে ভাগ হয় এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে হবে ভাগ চিহ্ন আর এখানে প্লাস চিহ্ন আছে এখানে হবে গুণ চিহ্ন আর লগ একটা হবে শিক্ষার্থীরা তোমরা দেখো মাইনাস চিহ্নকে আমরা লিখছি ভাগ চিহ্নে প্লাস চিহ্নকে লিখছি গুণ চিহ্নে এই লগারিদমের নিয়মে যে মাইনাস থাকলে ভাগ চিহ্ন হবে প্লাস থাকলে গুণ চিহ্ন হবে আর লগ একটাই হবে এখন 7 পাওয়ারটা প্রত্যেকটার উপর আসবে এই 2 পাওয়ার এই 3 পাওয়ারটা প্রত্যেকটার উপর আসবে আমরা তখন ব্রেকেটটা বাদ দিয়ে দেব 2 পাওয়ার 7 পাওয়ার 2 আসলে 4 হবে 2 পাওয়ার 2 আসলে 14 হবে 2 পাওয়ার 2 পাওয়ার 3 আসলে 4 হবে 3 স্কয়ার 3 দুগুণে 6 3 × 4 = 12 5 কিউব এই 3 পাওয়ারটা 4 আসলে 3 × 4 = 12 এখন শিক্ষার্থীরা দেখো এখানে ভাগ চিহ্ন ছিল আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্নে রূপান্তরিত করছি করার পরে দেখা গেছে নিচের সংখ্যাটা উপরে উপরের সংখ্যাটা নিচে গেছে এখন আমরা উপরের সংখ্যাগুলো লক্ষ্য করব এখানে 2⁷ আছে আর 2⁷ আছে একই সংখ্যার ভিন্ন ভিন্ন পাওয়ার পাওয়ারগুলো যোগ হবে যেমন 2⁷ এখানে 2⁷ তারপর লিখব 2⁷5⁷ একটাই 3 স্কয়ার আর এখানে আছে 3⁰ 12 তাহলে 12 এবং 2 যোগ করলে কি হবে 14 হবে
কারণ গুণের পর্বে থাকলে পাওয়ার যোগ হয়। এসে আছে 3 পাওয়ার 14 5 এর পাওয়ার 4 5 এর পাওয়ার 3 এখানে 5 এর পাওয়ার 4 3 তাহলে এটা গেলে আ যায় 4 আর 3 কি হবে যোগ হবে কারণ গুণ থাকলে পাশাপাশি গুণ থাকলে পাওয়ার যোগ হয় 2 টু দি পাওয়ার 12। এখন দেখো 3 উপরে 3 টু দি পাওয়ার 14 নিচে 3 টু দি পাওয়ার 14 কাটা উপরে 5 টু দি পাওয়ার 7 নিচে 5 টু দি পাওয়ার 7 কাটা তাহলে কি থাকলো উপরে 2 টু দি পাওয়ার 13 নিচে 2 টু দি পাওয়ার 12 তাহলে উপরে নিচে থাকলে কি বোঝায় ভাগ ভাগ থাকলে কি হয় পাওয়ার বিয়োগ হয় কিন্তু 2 এর পাওয়ার 13 থেকে 2 এর পাওয়ার 12 বিয়োগ হয়েছে পরবর্তী সমস্যাটি হলো উদাহরণ 10 log root over 27 base 10 plus log 8 base 10 minus log 1000 root over base 10 by log 1.2 base 10 এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা এটি ভালো করে বোঝার চেষ্টা করো যেমন আছে তেমন লিখবো এখানে কোনো পরিবর্তন এখন করতে হবে না একটু দেখো লগ রুট ওভার 27 আর লগ রুট ওভার 1000 এই দুইটাতে রুট ওভার চিহ্ন আছে কিন্তু মধ্যে লগ 8 এখানে কোনো রুট ওভার চিহ্ন না আমরা যদি এখানে রুট ওভার চিহ্নটা দিতে পারি দিয়ে একটা সংখ্যা আনতে পারি তাহলে করতে সুবিধা হবে অঙ্কটা করতে সুবিধা হবে আমরা লিখতে পারি 8 কে লিখতে পারি রুট ওভার 64 রুট ওভার 64 যায় কথা 8 একই কথা কেন না রুট ওভার 64 মানে 8 64 এর বর্গমূল বেশ 10 আর এখানে রুট ওভার 1000 বেশ 10 নিচে যেমন আছে তেমন এখন 27 কে আমরা লিখব 3q দেখো আমি এই পাশে 27 কে উৎপাদক করছি 64 এবং 1000 কে আমরা উৎপাদক করছি 27 কে উৎপাদক করলে 3 3টা 64 কে উৎপাদক করলে 4 3টা 1000 মানে 1000 কে উৎপাদক করলে 10 3টা আসে তাহলে 27 কে লাগা যায় 3q বা রুট ওভার কে উঠাই আমরা পাওয়ার হিসেবে হাফ দিলাম রুট ওভার থাকলে রুট ওভার গুণে পাওয়ারে হাফ দেওয়া যায় 64 কে লেখা যায় 4q বোঝার সুবিধার জন্য পাশের দিকে দেখো ওয়ান থাউজেন্ড কে 10³ আর রুট ওভারের পরিবর্তে পাওয়ার হাফ ভিত্তি হলো 10 আর নিচের সংখ্যার কোনো পরিবর্তন নাই যেমন আছে তেমন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এখন 27 কে 3q ফর্মে লেখাতে আর রুট ওভারের পরিবর্তে হাফ দেওয়াতে এখন ব্রেকেটের ভিতরে আর বাইরে দুইটা পাওয়ার একটা ভিতরে একটা বাইরে পাওয়ার দুইটা পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয় আমরা সূচক নিয়ে বলতে শিখেছি ডাবল পাওয়ার করলে পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে 3 আর হাফ গুণ করলে 3/2 হবে বেস 10 এখন log 3 টু দি পাওয়ার 3/2 এই 3/2 পাওয়ারটা log s টু দি পাওয়ার n এই সূত্র মতে log এর আগে আসবে 3/2
এখানে ওই 3 বাই 2 পাওয়ারটা আগে আসবে এখানে তাই একই রকম এখানে 1.2 এই পয়েন্টটা আমরা দশমিক বিন্দু এটাকে উঠানোর জন্য আমরা দশমিকের পরে কয়টা অঙ্ক আছে একটা তার জন্য একটা শূন্য আর দশমিকের পরে এক অর্থাৎ 10 বসাতে পারি 20টা এই কমন নিতে পারি তাহলে কমন নিলাম কি থাকলো এখানে log 3/10 প্লাস log 4/10 माइनस log 10/10 इसे log 12/10 के हमने लिखते पड़े log a by b इस सूत्र में ते बात तक ले बियुग होए log 12 माइनस log 10 मैं बिट्टू लिख लाम আমরা 3/2 সংখ্যাটাকে এভাবে লিখলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি লগের লগারিদমের অঙ্কের ক্ষেত্রে প্লাস থাকলে গুণ হয় তাই লগ 3 প্লাস লগ 4 কে আমরা 3×4 এই ফর্মে লিখলাম নিচে log 12/10 মাইনাস log 10/10 এখন 3 এবং 4 গুণ করলে কি হয় 12 উপরে যেমন নিচেও তেমন উপর নিচে সেম থাকলে এটাকে আমরা বাদ দিতে পারি অর্থাৎ log 12/10 মাইনাস log 10/10 দ্বারা উপরের ওই সংখ্যাটাকে ভাগ বোঝানো হয়েছে তাহলে উপর নিচে যেহেতু সেম সংখ্যা ভাগ করলে কি হবে 1 হবে মানে ফাইনালি আমরা এই সমস্যার সমাধান পেলাম 3/2 তোমরা এই সমস্যাটির সমাধানটা বুঝতে পেরেছো বাসায় প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পারবে আর বাড়ির কাজ হিসাবে থাকবে এই দুইটা অঙ্ক তোমরা বাড়িতে সুস্থ থাকো নিরাপদ থাকো এই কামনায় বিদায় নিলাম খোদা হাফেজ।